প্রতিবেদনটি প্রস্তুত করার পরেই আমরা জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে সহযোগিতার তিনি আশ্বাস পেয়েছেন। বাংলাদেশের কৃষিক্ষেত্রে উপকারী পোকার ডিএনএ নিয়ে গবেষণার জন্য ডক্টর বদরুল আমিন ভূঁইয়া ইউএসডিএ এর একটি প্রকল্পের সঙ্গেও সম্পৃক্ত হয়েছেন। এনটিভির জন্য ওয়াশিংটন বার্তা আজ এ পর্যন্তই। আনিস আহমেদ, ভয়েস অফ আমেরিকা, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, ওয়াশিংটন।